সনাতন ধর্মে রহস্য ও মায়াবিদ্যার কথা বলা হলেই আমাদের মন ও মস্তিষ্কে সর্বপ্রথম অঘরী তথা অঘর সম্প্রদায়ের সাধুদের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মানবজনিতে জন্ম নেওয়া সত্ত্বেও এক অজ্ঞাত জীবনশৈলী অনুসরণ করা এই অঘরী সাধুদের চলাফেরা, খাদ্যাভ্যাস এবং চিন্তাভাবনাও সাধারণ মানুষের থেকে বেশ ভিন্ন হয়ে থাকে। এই অবস্থায় অনেকেই এমন রহস্যময় জগতে থাকা অঘরীদের অন্তিম সংস্কার কিভাবে করা হয় তা জানতে চান। আজকের ভিডিওটিতে আমরা অঘর সম্প্রদায় বিষয়ে এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনাদের বিস্ময়ের কারণ হয়ে উঠতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জাগরী আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। অঘরী তথা তান্ত্রিক সাধুরা প্রথম থেকেই আমাদের সমাজে একটি বিশেষ চর্চার বিষয় হয়ে আছে। এই সকল সাধুদের বিষয়ে বহু কথা প্রচলিত হলেও সেগুলির অধিকাংশ তথ্যই ভ্রান্ত ধারণা থেকে এসেছে। আপনারা হয়তো এটা জেনেও অবাক হবেন যে এই বিশেষ হিন্দু সম্প্রদায়ের উৎপত্তি পৌরাণিককালই হয়েছিল, আর হিন্দু ধর্মশাস্ত্রে এদের অঘরপন্থী বলা হয়ে থাকে। এখন এই অঘরপন্থীদের অন্তিম সংস্কারের বিষয়টি জানানোর আগে তাদের বিষয়ে কিছু গূঢ় রহস্যের কথা বলা দরকার। অঘরীদের ইতিহাস। অঘরী সম্প্রদায় ও তাদের ইতিহাসের কথা সর্বপ্রথম অষ্টাদশ শতকে জনমানসে চর্চার বিষয় হয়ে ওঠে, কিন্তু মনে করা হয় যে অঘরীরা পরবর্তী সময়ে কাপালিক সম্প্রদায়ের রীতি ও পদ্ধতিগুলি অনুসরণ করতে শুরু করে। মূলত কাপালিক সম্প্রদায় তাদের রীতিনীতির জন্য আমাদের সমাজে কুখ্যাত ছিল, কারণ এই সম্প্রদায়ে মৃত ব্যক্তির মাথার করটি অর্থাৎ খুলি দ্বারা বিভিন্ন কর্মকাণ্ড ও নরবলির মতন রীতিগুলি প্রচলিত ছিল। তবে বর্তমান সময়ে এদের আর অস্তিত্ব নেই বললেই চলে। হিন্দু সমাজের অধিকাংশ পন্থা ও সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে জীবনযাপন করেন, তবে অঘরপন্থীদের ক্ষেত্রে এরূপ কোনো নিয়ম দেখা যায় না। বলা হয় অঘরী সাধুরা তাদের পরিবারের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখেন না এবং বাইরের কোনো ব্যক্তিকে বিশ্বাসও করেন না। এমনটা মনে করা হয় যে বেশিরভাগ অঘরী সাধুগণ তথাকথিত বর্ণ ব্যবস্থার নিচু বর্ণ থেকেই আসেন। কিছু প্রাশ্চাত্যের লেখকের মতে অঘরীদের মধ্যে বৌদ্ধিক কৌশলেও অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক অঘরী সাধু তাদের তীক্ষ্ণ বুদ্ধির কারণে অনেক রাজার পরামর্শদাতারূপেও কাজ করেছেন। অঘরীদের ইষ্ট দেবতা। অঘর সম্প্রদায়ের সাধুগণ সাধারণত দেবাদিতে মহাদেবের পূজা অর্চনা করে থাকেন, যাকে এই সমগ্র সৃষ্টির সংহারক বলা হয়ে থাকে। এছাড়াও তারা মাতা আদিশক্তির উপাসনা করে থাকেন। অঘরপন্থী সাধুরা মূলত তিন প্রকার সাধনা করেন এবং সেগুলি হল যথাক্রমে শিব সাধনা, শ্মশান সাধনা ও সব সাধনা। বলা হয় তাদের তন্ত্র সাধনায় এমন শক্তি রয়েছে যার কারণে তারা মৃত ব্যক্তির সাথে কথা বলতেও সক্ষম। মূলত অঘরী সাধুগণ তাদের অদ্ভুত শারীরিক আবরণ ও কঠোর তপস্যার জন্যই বিখ্যাত। সাধারণ মানুষের তুলনায় এরা অধিক শক্তিশালী তথা ক্ষমতাশালী হয়ে থাকে। সমস্ত শরীরে ভস্ম প্রলিপ্ত এই সাধুরা মূলত নগ্ন অবস্থাতেই থাকেন। মনোজ ঠাকুরের লেখা অঘরী আ বায়োগ্রাফিক্যাল নোভেল থেকে জানা যায়, জনসমাজে অঘরীদের বিষয়ে বহু ভ্রান্ত ধারণাই প্রচলিত রয়েছে। এর বিপরীতে অঘরপন্থী সাধুরা অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন, যারা প্রকৃতির মধ্যে একান্তে থাকতে পছন্দ করেন। তারা চাহিদাশূন্য হয়ে এবং বিশ্বের সকল বস্তুতে ঈশ্বর আছেন এমন ভাবনায় আবিষ্ট হয়ে থাকেন, আর এই সকল কারণেই তারা কোনো ব্যক্তি বা বস্তু খারাপ বলে মনে করেন না। অঘরীদের অন্তিম সংস্কার। অঘরীদের বিষয়ে হতবাক করে দেওয়া তথ্যটি হল এই সকল সাধু তাদের জীবিত অবস্থায় নিজের অন্তিম সংস্কারটি সম্পন্ন করে রাখেন। মূলত তাদের এই অঘরী সাধু হয়ে ওঠার প্রক্রিয়াটির প্রথমেই নিজের অন্তিম সংস্কারটি করতে হয়। এছাড়া আপনজন থেকে পৃথক হয়ে তারা আজীবন পূর্ণ ব্রহ্মচর্যের পালন করে থাকেন। এই প্রকার অন্তিম সংস্কারের পর তারা আত্মীয় পরিজন ও বাইরের জগতের কাছে মৃত বলে ঘোষিত হন। তবে এটি ছিল তাদের জীবিত অবস্থায় অন্তিম সংস্কারের প্রক্রিয়া, কিন্তু তাদের বাস্তবিক মৃত্যুর পর পার্থিব দেহটিকে সাধারণত চিতায় দেওয়া হয় অথবা কিছু ক্ষেত্রে ভূমিস্থ করে ফেলা হয়।
আমাদের আজকের এই বিশেষ ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।